আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ফেলুদা নিজের বুদ্ধি দিয়ে বাক্সের মধ্যে থাকা রহস্য সলভ করেছিলেন খুব সহজেই। তবে এবার বাক্সকে ঘিরে আর রহস্য নয়, থাকবে শুধুই প্রেম। আর বাক্সকে ঘিরেই প্রেমের গল্প নিয়ে আসছে জি বাংলা। একটি গ্রামের ছেলে ও একটি স্বাধীন চিতা শহুরে মেয়ের বাক্স বদল থেকেই প্রেমের উৎপত্তি। সিরিয়ালটির নাম বাক্স বদল। কিভাবে বাক্সর সাথে প্রেমকে জুড়ে দিচ্ছেন পরিচালক শুভাশিস চক্রবর্তী। বাক্সের মধ্যে প্রেম লুকিয়ে ছিল, তো বেসিক্যালি তীর্থ করতে এসেছিল হিরো বা আমাকে নিয়ে, মানে শ্রবণের মতো অন্ধমণির সন্তানের মতো নিয়ে যাবে তীর্থ করতে বা আমাকে নিয়ে। তো এয়ারপোর্টে নেমেছে, নেমে সেখান থেকে ইউএস থেকে আসছে হিরোইন, বাক্স বদল হয়ে যায়। এর বিভিন্ন বিয়ের ইভেন্টে মেহেন্দির ড্রেস, বিয়ের ড্রেস সমস্ত জোড়গুলো চেঞ্জ হয়ে যায়, ওর আন্ডারওয়্যার, ধুতি, চশমার সঙ্গে। তো সেইটা ফেরত দিতে গিয়ে বাক্স বদলের সঙ্গে হৃদয় বদল ছিল। যাদের বাক্স বদলে যাওয়ার পরে গল্পতে আসবে আসল টুইস্ট, তারা হলেন সৈরীতি ব্যানার্জি এবং বিবেক চুবেদী। দুজনেই বললেন চরিত্র নিয়ে কথা। ওয়েল হ্যাঁ, অবভিয়াসলি একটা খুব নতুন চ্যালেঞ্জ, এবং তবে যেরকম চ্যালেঞ্জ হয়, যতটা চ্যালেঞ্জ ডিফিকাল্ট হয় ততটা সেটা ফুলফিল করেও খুব ভালো লাগে। তো হ্যাঁ, আমরা যেরকম অ্যাকচুয়ালি এখন এত মডার্ন আজকালকার যুগে, সেখান থেকে পুরোপুরি বেরিয়ে গিয়ে ব্যাপারটা, তো আমাকে একটু এক্সট্রা খাটতে হচ্ছে, একটু হোমওয়ার্ক করতে হচ্ছে, তাছাড়া চরিত্রটাকে নিয়ে ভাবতে হচ্ছে। ক্যামেরার যখন আমি নেই, ক্যামেরার পেছনেও আমাকে চরিত্রটাকে নিয়ে বাড়িতে ভাবতে হচ্ছে যে আমি হয়তো কালকে শুটিংয়ে এরমভাবে হাঁটবো, এরমভাবে কস্টিউম পরবো, এরমভাবে ফেসিয়াল ক্যারিকেচার করব। তো সব মিলিয়ে চ্যালেঞ্জটা নতুন, একটু বেশি হার্ডওয়ার্ক দিতে হচ্ছে, বাট আই এম এনজয়িং ইট। ছেলেটির নাম বলরাম বলা, ছেলেটি খুবই ইনোসেন্ট ছেলে, খুব ভালোবেসে সবাই তাকে বলা ডাকে, এবং ছেলেটি এই যুগে দেখা যায় না এরকম ছেলে, মানে পুরো বাল ব্রহ্মচারী টাইপের, মা বলতে অজ্ঞান, শিবের ভক্ত, এবং তার সাথে সাথে এত ইনোসেন্ট যে মেয়েদের দিকে তাকায় না, সেদিক থেকে একটু মাথাও তার মোটা, অনেক কিছু বুঝতে পারে না এই যুগের, অনেক কিছু আবেগে করে ফেলে। তো এইসব নিয়ে টোটাল ব্যাপারটা আর কি ছেলেটা যাচ্ছে, তবে বাট ওভারঅল একটা কমেডির ঢেউ আর কি ছেলেটা ফলো করে নিয়ে যাচ্ছে আর কি। আমার চরিত্রটা প্রচণ্ড ইন্টারেস্টিং, সুইট, বাবলি, অ্যাম্বিশিয়াস, মানে ড্রিমার, যে নাচ গান করতে ভালোবাসে, মানে টিপিক্যাল আজকালকার মেয়েদের মতন, তার নিজের স্বপ্ন আছে, নিজে কিছু করতে চায়, নিজেকে প্রুফ করতে চায়। সো কিন্তু ওর মধ্যে আরেকটা জিনিস আছে, শি ইজ ভেরি ওবিডিয়েন্ট, উনি বাবা মার কথা খুব মানে, ওর কাছে ওর ফ্যামিলি খুব ইম্পর্টেন্ট। ওর বাবা যদি বলে যায়, যেরকম হচ্ছে গল্পতে, ওর বাবা বলছে তোর বিয়ে ঠিক হয়ে গেছে চলে আয়, তো বিয়েটা করার জন্যই আসছে কলকাতায়, আর কোনো মোটিভ নেই যে অন্য কিছুর জন্য কলকাতায় আসছে, ও শুধু বিয়েটার জন্যই কলকাতায় আসছে। সো আমার মনে হয় এটা আজকালকার দিনে হয় না নর্মালি, অনেক বাবা মার কথা বাচ্চারা মানে না, কিন্তু এই জিনিসটা দাদা এটা বললো, নতুন একটা জিনিস পোট্রে করছি আমাদের মানে সমাজের জন্য, তো আশা করি এটা লোকজনের পছন্দ হবে। ধুতি পরে এমন একটি চেহারায় কতটা কমফোর্টেবল বিবেক সেটাও বললেন তিনি। পায়জামা পাঞ্জাবি সেরম পরেছি, ধুতি পরেছি কিনা আবার মনে নেই, হয়তো এক দুবার পরেছি, বাট এরমভাবে মানে পার্মানেন্টলি না, এই এর তো মানে অলমোস্ট পার্মানেন্ট কস্টিউমটাই এই মুহূর্তে ধুতি আর এরকম। তো আই এম এনজয়িং ইট, কারণ একটা যা আমার মনে হয় এটা খুব নতুন, বিকজ এই মুহূর্তে এরম গেটআপে আর এরম টাইপের গল্প হচ্ছে না, কোনো সিরিয়াল বা সিনেমা হচ্ছে না, তো আমরা একটা নতুন ফ্রেশ জিনিস দিতে পাচ্ছি, তো সেটা ভালো লাগছে। দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দোলন রায় এবং কুশল চক্রবর্তী এদিন ছিলেন তারাও। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং, মার সাথে ছেলের বন্ডিংয়ের উপরেই গল্পের অনেকখানি ডিপেন্ড করে আছে, অ্যাজ ওয়েল অ্যাজ মারও একটা ব্যক্তিগত জায়গা আছে, যেখানে মা এই মহিলা খুব অল্প বয়সে প্রায় 20 বছরের ডিফারেন্সের এক ভদ্রলোকের সাথে বিয়ে করে চলে আসে, সেখানেও একটা গল্প আছে। তো আর এই ধরনের একটা চেহারা নিয়ে এই লুকটাকে ক্যারি করে কিছুটা কমেডি, কিছুটা সিরিয়াস, সহজ সরল সাদা সিধে একটা চরিত্র আমি এর আগে কখনো করিনি, আমি খুব ইন্টারেস্টেড হয়ে গেছি মানে এই ক্যারেক্টারটা প্লে করার জন্য। আজ থেকে আমাদের শুটিং শুরু হবে, আমার বিশ্বাস দর্শকের খুব ভালো লাগবে, আর এখনই আমরা প্রমোতে যেরকম ধরনের রিয়াকশান পাচ্ছি তাতে খুব ইন্টারেস্ট ক্রিয়েট হয়েছে দর্শকের মনে, আমার ধারণা খুব ভালো লাগবে। আমি তো মেয়ের বাবা,
ন্যাচারালি মেয়ের পরিবারের আমি হেড অফ দ্য ফ্যামিলি, সেই পরিবারের মেন লোক আর কি মেয়ের বাবা। তো আপাতত মেয়ের পরিবার নিয়েই আমার গল্পটা, তারপরে যখন গল্প আরও এগোবে তখন হয়তো ছেলের বাড়ির সঙ্গে ছেলের সঙ্গে ইন্টারাকশন হলে আরও চরিত্রটার পরিধি আরও বেড়ে যাবে। বাড়ির লোকেদের কুটকাচালি মন কষাকষি আর নয়, এই সিরিয়ালে দর্শকেরা শুধুই পাবেন মজা এবং মিষ্টি একটা প্রেম, এমনটাই দাবি পরিচালক শুভাশিস চক্রবর্তী এবং অভিনেত্রী দোলন রায়ের। না, আমি টেলিভিশনের ট্রেন্ড পাল্টেছি, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। গত এক বছরে বাংলা টেলিভিশনকে আমি অ্যাটলিস্ট ছটা স্টোরি দিয়েছি যেগুলোর সঙ্গে ড্রয়িং রুম ড্রামার কোনো সম্পর্ক নেই, সম্পর্ক নেই কোনো রকম অবৈধ প্রেমের গল্প, সম্পর্ক নেই কোনো অশালীন বা যেগুলো আমরা দেখে এসছি এতদিন ধরে, একটা নেগেটিভ শেড, একটা গ্রে শেডের গল্প নেই, পুরোপুরি একটা ঝলমলে গল্প দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। লাস্ট ছটা স্টোরি তো দিয়েছি আমি, সো আই এক্সপেক্ট যে এর মধ্যে কোনো রকম এন্টারটেনমেন্টের ব্যাপার আর কিছু না, আমরা টেলিভিশন দেখছি, আমরা ভালো জিনিস শিখি, আসুন না কিছু ভালো জিনিস শেখাই। না, এটাতে না সেই ধরনের টিপিক্যাল ব্যাপার নেই, বরং এখানে আরও মজার ব্যাপার আছে যে এই যেহেতু বললাম যে গল্পটা একটা ইনোসেন্ট ছেলের গল্প, মাও ওখানে ভীষণই সহজ সরল গ্রাম্য মা, তো একটা সময় ছেলেকে বলে যে তোর বাবার তো এমনিতেই বয়স হয়েছে, চলো একটু আমাদের তীর্থ দর্শন করাও। তো তার ফলে এই ইয়েতে লোকেরা টিভিতে বসে বহু তীর্থ দর্শনও করতে পারবেন এই সিরিয়ালে আমাদের সাথে সাথে, এটা একটা মানে মেন ইউএসপি এই সিরিয়ালটার। আমি তো অন্তত গল্পের স্ক্রিপ্ট পড়ে যা বুঝতে পেরেছি, আমার মনে হয় এটা একটা আলাদা প্রাপ্তি হবে সকলের জন্য। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।